হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি কার্ভিং আর্টিস্ট ফারদিন খাজাঞ্চি আপনাদের সাথে আজকে একটি হোলদের ইভেন্টের ফুড টেবিল ডেকোরেশন শেয়ার করবো। আজকের ইভেন্টটি ছিল আমার রামপুরা টিভি সেন্টারে বিপরীত সাইড ইসলাম টাওয়ারের নয়তলায়। আজকে ব্রাইড গ্রুম একসাথে হোলদের ইভেন্ট, হাচান ভাইয়া ও বেলিন্ডা আপুর দুজনের হোলদের ইভেন্ট একসাথে। আজকের ইভেন্টটি হলো ফরেনার ইভেন্ট, আজকে ব্রাইড হলো অস্ট্রেলিয়ান আর গ্রুম হলো বাংলাদেশি। সেই ইভেন্টের ব্লগটি আপনাদের সাথে শেয়ার করবো। আজকে ইভেন্টে ভেজিটেবল থিম ও ফ্রুটস থিম সব কিছু মিলিয়ে টকঝাল মিষ্টি একটা প্যাকেজ রেডি করার প্ল্যান আছে। আমাকে ব্রাইড গ্রুম যেভাবে কার্ভিংগুলো চয়েস করে দিয়েছিল, বলেছিল আপনি আপনার মন মতো করে কার্ভিং করবেন, কিন্তু যেন জিনিসটা দেখতে সুন্দর হয় সেভাবে করে দিবেন। ওইভাবেই আমি প্ল্যান করে জিনিসগুলো রেডি করে নিচ্ছি একে একে, কারণ আজকের ইভেন্টের ব্লগটা অনেক বড় ছিল, তাই আজকে ভিডিওর স্পিডটা খুব আর্লি করে দিয়েছি, নাহলে এত বড় ভিডিও আপনারা দেখেন না আমার পেজে। তাই আমি চেষ্টা করেছি পুরো ব্লগটা যেন আপনারা এনজয় করতে পারেন, তাই ছোট করে আজকে ব্লগটি আপনাদের সাথে শেয়ার করছি। টকঝাল মিষ্টি প্যাকেজের ভিতর তো সবসময় আপনারা এখন নিয়মিত ইভেন্টগুলো দেখেন, ইভেন্টের ব্লগে দেখতে পারেন টকঝাল মিষ্টি প্যাকেজে কী কী থাকে। মিষ্টির ডালা থাকে, ফ্রুটসের ডালা থাকে, কাবাবের ডালা থাকে, তার সাথে ভেজিটেবল কার্ভিং থাকে, সব কিছুই থাকে, পান ডালা থাকে। যে যেরকম কাস্টমাইজ করে নিতে চায় সব কিছু নিতে পারে। বাসা থেকে সকল কাজগুলো করে এই তো আমি রিক্সা নিয়ে মধ্যবাড্ডা থেকে রামপুরা টিভি সেন্টার যাচ্ছি, কেননা এত কাছে আর সিএনজি নিলাম না, তাই ভাবলাম যে চলে যাই রিক্সা দিয়ে এই ভেনুতে। ভেনুতে গিয়ে কাজ করব সেটা আপনাদের সাথে শেয়ার করব আর কি। তাই ভেনুতে যাওয়ার জন্য রিক্সা নিয়ে নিলাম, বাসা থেকে আর্লি আর্লি যাওয়া যাবে, তাই একটু আগেই বের হয়েছি। আর আমাকে হাসান ভাইয়া বাসা থেকে যেভাবে বলেছিল, তারা টাইম দিয়েছিল যেই টাইম, এই তো ইসলাম টাওয়ারের সামনে চলে আসলাম, আমাকে বলেছিল 4টার ভিতর কার্ভিং রেডি করা লাগবে, কিন্তু তারাই সেন্টারে ঢুকেছে 7:30-8টার পরে। ব্রাইড গ্রুম ফার্স্ট আসে, তারপর একে একে সবাই আসে। আজকের ইভেন্টের ভেনুটা খুবই কাস্টমাইজ করে রেডি করা হয়। গত আরেকটা ইভেন্টের ব্লগও এই সেন্টার থেকে শেয়ার করেছিলাম, তখন দেখতে পেরেছিলেন আপনারা। আর সেখান থেকে আজকের ডেকোরেশনটা খুবই সুন্দর, আর এই তো ভিউটা দেখছেন, নয়তলা থেকে ভিউটা এত সুন্দর লাগছে রামপুরার সাইডের। এতে একে একে সব কিছু রেডি করে নিচ্ছি কার্ভিংগুলো, কেননা সেলোফিন খুলে খুলে কার্ভিংগুলো রেডি করে নিতে হবে। আজকের ইভেন্টও $5 একটা প্যাকেজ, টকঝাল মিষ্টি প্যাকেজ $5 একটা প্যাকেজ হয়। আর আজকের প্যাকেজটা খুবই কাস্টমাইজ করে রেডি করা, তার সাথে কার্ভিং একটা গিফট করা হবে। সেই কার্ভিংটা হলো ডালাতে। ক্লায়েন্টের রিকমেন্ড ছিল যে ভাই আপনি আমার কার্ভিংটা তাইলে ডালাতেই রেডি করে দেন, আমার প্যাকেজ কস্টিং বড়ো আর কার্ভিংগুলোও খুব VIP-ভাবে করে দিচ্ছেন ওইভাবে আমার। তাহলে আমি বললাম ঠিক আছে, আপনার পছন্দ মতো একটা কার্ভিং রেডি করে আমাকে গিফট করবেন। আমি সেইভাবে একে একে কাজগুলো করে নিচ্ছি, কেননা ফ্রুটস ভেজিটেবল সব কাজ মোটামুটি একে একে করা হচ্ছে, কেননা কাবাব হয়ে গিয়েছে, মিষ্টির ডালা হয়ে গিয়েছে, সব কিছু আলহামদুলিল্লাহ রেডি। এখন টুকটাক যা বাকি আছে এগুলো একে একে রেডি করে নিব। আমার 5টা ডালা রেডি হয়ে গিয়েছে এখন। আবার ক্লায়েন্ট কিছুক্ষণ পর এসে আমাকে বলল, আমাকে যেদিন অর্ডার করেছিল সেদিন বলেছিল ভাই আমার প্রতিটা কার্ভিংয়ের ডালার সাথে আমাকে একটা একটা করে চিরকুট কার্ভিংয়ের ডালার সাথে দিতে হবে। হাসান ভাইয়ার ভাই আমাকে বলেছিল, সেইভাবেই আমি চিরকুট করতে ভুলে গিয়েছিলাম। তারপর সেন্টারে এসে আবার চিরকুট করে রেডি করে তারপরে প্রতিটা ডালার সাথে দিলাম। এইটা এখানে লেখা আছে হাসান ও বেলিন্ডার হলুদ নাইট। ওইভাবেই বাঙালি কালচারটাকে অস্ট্রেলিয়ানদের সামনে উপস্থাপন করার জন্য সেইভাবে হলুদদের আয়োজনটা করা হয়েছে, পুরোটাই আর্টিফিশিয়াল কাঁচা ফুল দিয়ে করা। হলুদের ইভেন্টে সব কিছুই ছিল, ফুচকা, চটপটি, কফি, হাওয়াই মিঠাই থেকে শুরু করে সব কিছুই। এই তো ব্রাইড গ্রুম চলে এসেছে, ব্রাইড গ্রুম এন্ট্রি নিল একে একে, তাদের কিছু শ্যুট আমি যতক্ষণ ছিলাম তাদের কিছু শ্যুট আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা যারা আপনাদের স্পেশাল ডেটাকে আরও স্পেশালভাবে সাজিয়ে তুলতে চান, তারা অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে 01745400105, কার্ভিং আর্টিস্ট ফারদিন খান, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের দুইটা ফেসবুক পেজ আছে, একটা ফারদিনস ব্লগ অ্যান্ড কার্ভিং পেজ আর একটা বিয়ের সাজঘর ফুড কার্ভিং ঘর পেজ। দুটো পেজ থেকে আমরা ফুড কার্ভিং অর্ডার নিয়ে থাকি, আপনারা ওই পেজের সাথে যোগাযোগ করবেন, অবশ্যই আপনাদের স্পেশাল ডেটাকে আরও স্পেশাল ভাবে আমরা সাজিয়ে তুলব ফুড কার্ভিং দিয়ে। ফুড কার্ভিংয়ের পাশাপাশি আমরা
কাবাবের ডালা, পান ডালা, মিষ্টির ডালা সব ধরনের সার্ভিস দিয়ে থাকি। আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন, তার সাথে তত্ত্ব ডেকোরেশন করতে পারেন হোলদের ইভেন্টের জন্য, বিয়ের ইভেন্টের জন্য ওয়েডিং ফুড টেবিল ডেকোরেশন করতে পারেন। সাগরানা থেকে শুরু করে আস্ত খাসি ওয়েডিং টেবিলের জন্য আপনারা আমাদের পেজ অর্ডার করতে পারেন, বা যে কোনো ইভেন্টের ফুড ফেস্টিভ্যাল, অফিসিয়াল প্রোগ্রাম, অফিসিয়াল কর্পোরেট প্রোগ্রাম, বার্থডে প্রোগ্রাম, ম্যারেজ অ্যানিভার্সারি সব কিছুর জন্য আমাদের পেজের সাথে থাকবেন। নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আপনাদের জন্য নতুন কিছু নিয়ে চলে আসবো। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।